আন্তর্জাতিক রুটে চলাচলকারী নৌযান থেকে নিঃসরণ হয় পৃথিবীর মোট কার্বনের প্রায় 2.5%। 2050 সালের মধ্যে যা শূন্যের কাছাকাছি নামিয়ে আনার তাগিদ দিয়েছে আইএমও, যা কার্যকরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে দেশের বন্দরে বিদেশি জাহাজ পরিদর্শন সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে দেয়া হয়েছে এমন তথ্য, যেখানে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে আইএমও'র বিধিনিষেধ মেনে চলার নানা কৌশল সম্পর্কে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। পৃথিবী জুড়ে আন্তর্জাতিক নৌরুটে নিয়মিত চলাচল করে 60,000-এর বেশি জাহাজ। এসব জাহাজ পরিবহন করে 11 বিলিয়ন টনের বেশি পণ্য। বৈশ্বিক উষ্ণতার জন্য অনেকাংশে দায়ী করা হয় যে কার্বনকে, তার 2 থেকে 2.5 ভাগের উৎস জাহাজ, যে উত্তাপ বাড়ছে ক্রমেই। এ থেকে উত্তরণে 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ তলানিতে আনতে নির্দেশনা দিয়েছে নৌবাণিজ্যের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইএমও। এমন চ্যালেঞ্জ বাস্তবায়নে করণীয় নির্ধারণে চট্টগ্রামে 5 দিনের এই 10ম ইন্টারন্যাশনাল পোর্ট স্টেট কন্ট্রোল অফিসার সেমিনার, যাতে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জানান নৌখাতে কার্বন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। প্রযুক্তির দিকটা আমরা অ্যাড্রেস করছি এবং আমাদের যারা জাহাজ মালিক যারা ক্রয় করছেন তারা এই বিষয়টা মাথায় রেখেই করছেন, এবং গ্র্যাজুয়ালি দ্য মডার্ন শিপস এটা ট্রান্সফরমেশন হচ্ছে। আমরা আগে হাই সালফারটা ইউজ করতাম, এখন লো সালফার ডিজেল ওয়েলটা আমরা ইউজ করি। কম্পারেটিভলি আমাদের ইঞ্জিনের ইলেকট্রিক এবং ডিজেল ইলেকট্রিক এইভাবে আমরা কনভার্শনে যাচ্ছি। আইএমও'র নানা বিধি নিষেধ মেনে চলতে হয় জাহাজ ও বন্দরগুলোকে, এক্ষেত্রে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে কার্যকরে দিক নির্দেশনা দেয়া হচ্ছে সংশ্লিষ্টদের। পরিবেশের ক্ষতি হতে পারে, আমাদের নদীর নাব্যতা নষ্ট হয়ে যেতে পারে, জাহাজ আমাদের চ্যানেলের মধ্যে দুর্ঘটনা ঘটলে আমাদের চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য এইসব জাহাজগুলো বাংলাদেশে প্রবেশ করার আগে আমরা সেটা কনফার্ম করি যে সে সকল ইন্টারন্যাশনাল রেগুলেশন হি দ্য ভেসেল ইজ কমপ্লাইং অর নট। জাহাজের রুলসগুলো সেম হয়, জাহাজের কমিউনিকেশন ট্রেনিং প্রোগ্রাম ইজ সেম, প্রত্যেকটি শিপ মানে সিফেয়ারকে সিমিলার ট্রেনিং দেওয়া হয়, যার সো দ্যাট ফ্রম ওয়ান কান্ট্রি দে ক্যান গো টু অ্যানাদার কান্ট্রি উইথ দ্য সিমিলার কাইন্ড অফ ট্রেনিং ব্যাকগ্রাউন্ড। এর জন্য আন্তর্দেশীয় সার্টিফিকেশন আছে। 21 সদস্যের ইন্ডিয়ান ওশেন এমওইউ ফর পোর্ট স্টেট কন্ট্রোলের বাংলাদেশ সহ 7 দেশের প্রায় অর্ধশত কর্মকর্তা অংশ নিচ্ছেন এই সেমিনারে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।